এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করব টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। চলুন কথা না বাড়িয়ে শুরু করি রেসিপিটি। খোসা ছাড়ানো তেঁতুল নিয়েছি আমি এর মধ্যে। আমি এখানে কিছুটা পানি দিয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে করে তেঁতুলগুলো নরম হয়ে আসে। আচারের মশলার জন্য আমি কড়াইয়ে তেজপাতা দিয়ে দিচ্ছি সাদা এলাচ এবং দারুচিনি। জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিব 5 ফোড়ন। সবগুলো উপকরণ আমি ভালোভাবে তেলে নিয়ে গুঁড়ো করে নিব। এখন চলে যাচ্ছি আচার তৈরিতে। এর জন্য আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম 3 কাপ। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভিজিয়ে রাখা তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এভাবে কিছুক্ষণ নেড়ে নিব। পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। আমি সবগুলো উপকরণের পরিমাপ ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর যে আমি এখানে 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনির পরিমাণ কম অথবা বেশি করে দিতে পারবেন। এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে তৈরি করে রাখা আচারের মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে আচারগুলো জাল করতে থাকবো পানি শুকিয়ে আসা পর্যন্ত। এক পর্যায়ে এসে দেখবেন আচারের কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং এভাবে কড়াই থেকে উঠে এসেছে। ঠিক সেই পর্যায়ে আপনারা চুলা অফ করে দিবেন। 40 মিনিট রান্না করার পরে আমার আচারগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি এবং এগুলো সার্ভ করে নিব। আপনারা চাইলে আচারগুলো এভাবে এয়ারটাইট বক্সে রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, অথবা আপনারা এভাবে হাতে ঘুরিয়ে গোল করে তেলের মধ্যে চুবিয়ে রাখতে পারেন। প্রিয় দর্শক, আমার আজকের আচারের রেসিপি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। মার্জিয়াস কুইজিনের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।